এরপর প্রশ্ন হলো রমাদানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন। রমাদানে দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে। এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলা রোজা রাখা অবস্থা। হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। এর মধ্যে এক ব্যক্তি হলো আসসায়েম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণও করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি অজু নাই, তাও দোয়া কবুল হবে। অজু দোয়ার জন্য শর্ত না, যদি অজু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়, সারি খেতে আমরা উঠি, অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত, দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই, দোয়া না করলে কিসের রমাদান, দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না, তো দোয়াই করলেন না আপনি, কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহারি করে, তারাবি পড়ে, এই চার কাজ করে, বস, এর নাম রোজা শেষ, দোয়া দুরুদের খোঁজ খবর নাই। আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া, হুজুর একটু উঠান, একটু কাঁদায় দেন আমাদেরকে, হুজুরের তালে তালে কাঁদলেন, রেডিমেড দোয়া আছে। বাবা রেডিমেড দোয়া না, নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন। হুজুরের সাথে কি দোয়া করবেন? হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে, বলবে আল্লাহ আমার পেট ভালো করে দে, আপনার পেটে কোনো সমস্যা নেই, আপনি বলেন আমিন, আপনার তো পেটে কিছু, আপনার তো মাথা ব্যথা, তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময়? আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন, হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন। হুজুর হয়তো আরবিতে দোয়া করছে, কথার কথা আর কি, যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন, আপনি জোর করে বলেন আমিন, তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো, আপনার মাথা ব্যথা কি হবে? বুঝেন না কথা? এই জন্য দোয়াটা নিজে নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি, বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে, আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন, কত মায়ের পেঁয়াজ দোয়াতে, কত সুট্টুট দেন, কত কবিতা বলেন, কত সুন্দর করে মিলাই জুলাই বলেন, আমি তো এগুলো পারি না হুজুর। আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না, আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই, আল্লাহ দেখেন অন্তর অন্তর, চোখের পানি ফেলে কিছু বলতে পারে না, শুধু কায়দা দিয়েছেন, বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন, মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাকে আগামীকাল সাক্ষাৎ করার একটা সুযোগ করে দেওয়া হবে, আপনি আপনার কিছু চাওয়া পাওয়া থাকলে আপনি পেশ করতে পারেন, আপনি কি বলবেন যে হুজুর আমি প্রধানমন্ত্রীর সামনে কেমনে যায় দাঁড়ায় গেল, আমি চেয়ারম্যান সামনে দাঁড়াই তো কথা বলতে পারি না, আমার বুক কাঁপে, আমি পারবো না, থাক দরকার নাই, অথবা ওই হুজুরে বলেন একটু বলতে আর কি, আমি পিছনে দাঁড়ায় থাকবো, এরম কোনো লোক আছে? দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, ঠিক না? আপনারা যদি বলা হয় যে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, আপনি সেখানে গিয়ে আপনার যে কোনো চাওয়া পেশ করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন চাইলে তিনি কবুল করবেন, এই সুযোগ পাওয়ার পর আপনি বলবেন যে চাচা স্যার আপনি চলেন, আমি তো আসলে ওইভাবে চাইতে পারি না, আপনি চাইয়েন আমি পিছনে আমিন আমিন বলব, এই সুযোগ চাচারা দিবে কেউ? নিজের বাপেরও দিবে না, ঠিক না? ঠিক। আর সেখানে রব্বুল আলামিনের কাছে চাওয়ার সুযোগ আছে, আপনি বলেন না আমার দোয়া আল্লাহ কবুল করবে না করবে, হুজুর দোয়া করো। একটা মজার কথা বলি, ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে, কে দোয়া করছে? ইবলিস। আপনি কি ইবলিসের চেয়ে খারাপ? বলে হুজুর আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে ভাই আপনি গুনাহগার বুঝলাম, আপনি কত খারাপ, ইবলিসের চেয়ে খারাপ হওয়ার সুযোগ আছে? না, চাইলেও তো ইবলিসের চেয়ে খারাপ হতে পারবো না। এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সরাসরি বিদ্রোহ করেছে, সেজদা করে নাই, সাথে সাথে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর রাগান্বিত তার উপরে, ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে, আল্লাহ আমাকে কেমন অত্যন্ত হায়াত দেন, ফাংশন ইলা ইয়ামি ওয়া আসুল, আল্লাহ আবার সে দোয়ার সাথে সাথে কবুলও করছে, যাও তোমাকে কেমন হায়াত দিলাম, আছে না নাই কোরআনে? ইবলিস যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আপনার দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অতএব রমজানে বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন দেই,